ওকে সো এখন হচ্ছে আমি কি করব আমি হচ্ছে কি 3 4 6 নাম্বার নার্ভের এক্সামিনেশন করব তো এখানে হচ্ছে কি যে আমার এখানে তার মাথা মানে মাথা নাড়াবে না এন্ড হচ্ছে কি আমার আঙ্গুলের দিকে তাকে তাকিয়ে থাকবে আচ্ছা তুই মাথা নাড়াবি না আমার আঙ্গুলের দিকে তাকাবি তো এখানে কি হবে আমি এইচের সবগুলো লিম্ব আমি ফিল আপ করব এইটা আচ্ছা আমার আঙ্গুলের দিকে তাকা মাথা নাড়াবি না এখানে আমি কি দেখলাম এখানে আমার দেখতে হবে যে তার 3 4 6 এই তিনটা নার্ভের আমি এক্সামিনেশন করলাম তো ওর যদি লাইক আমাদের কি করে যে সবগুলো আমার চোখে এখানে আই মুভমেন্টের টেস্টগুলো করছে সো আমার কি করে যে অকুলোমোটর আমার হচ্ছে গিয়ে সমস্ত যে অকুলার মাসল আছে সবগুলোকে সাপ্লাই দেয় এক্সেপ্ট বলে যে এই সুপার আর এলার 6 মানে সুপিরিয়র অবলিক যেটা এটাকে সাপ্লাই দেয় আমার ট্রকলিয়ার নার্ভ অ্যান্ড যে আমার ল্যাটারাল রেক্টাস এটাকে সাপ্লাই দিচ্ছে কে আমার হচ্ছে যে অ্যাবডুসেন্স নার্ভ কিন্তু কি হয় যে পেশেন্ট যদি সাপোজ আমি ওনার লেফট আইটা দেখতেছি অ্যান্ড উনি হচ্ছে গিয়ে ল্যাটারালি শিফট করতে পারতেছে না তো আমি বলতে পারতাম যে এই সাইডের হচ্ছে গিয়ে ল্যাটারাল রেক্টাসটা কাজ করতেছে না সো সেখানে আমি বলতে পারতাম যে ওনার লেফট সাইডে কি হচ্ছে যে অ্যাবডুসেন্স নার্ভের পালসি আছে এটা বলতে পারতাম তো উনি হচ্ছে মিডিয়ালি শিফট করতেছে না তো তখন আমি হচ্ছে বলতে পারতাম যে ওনার লেফট সাইডের যে মানে মানে ওই লেফট সাইডের না তখন আমি বলতে পারতাম যে ওনার অকুলোমোটর নার্ভে হচ্ছে পালসি আছে এটা বলতে পারতাম তো মোটামুটি যদি সে ল্যাটারালি শিফট না করতে পারে তো সেক্ষেত্রে আমি হচ্ছে যে ইয়ের কথা বলতে পারি যে তার অ্যাবডুসেন্স নার্ভের পালসি আছে আর যেটা এটা অতটা আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট না সেটা হচ্ছে যে ট্রকলিয়ার নার্ভ যে ট্রকলিয়ার নার্ভটা কোন দিকে মুভমেন্ট করে এটা হচ্ছে গিয়ে লোয়ার অ্যান্ড আউটার এই দিকে মুভমেন্ট করে তাহলে যদি ট্রকলিয়ার নার্ভের প্রবলেম থাকতো তাহলে সে হচ্ছে সাপোজ এই যে এই মানে এই কোণায় সে দেখতে পারতো এইগুলাই তো এখানে হচ্ছে কি আমি অকুলোমোটর নার্ভ ট্রকলিয়ার আর হচ্ছে অ্যাবডুসেন্স নার্ভ এই তিনটা নার্ভের টেস্টটা করবো